সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থতার সাথে জীবনযাপন করছেন। শুরু করছি আপনাদের প্রিয় অনলাইন টিভি প্যান ভিশনের পর্দায় রম্য ম্যাগাজিন অনুষ্ঠান সিক্রেট অ্যাঙ্গেল। দর্শক, আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সমাজের নানা অসঙ্গতি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এবং আজকেও তার বিকল্প নয়। আর দেরি নয়, যাচ্ছি মূল অনুষ্ঠানে। চলুন শুরুতেই একটি নাট্যাংশ দেখে আসি। তুমি একটা কাম করো, তুমি আমাকেও যে গোডাউনে মালগুলো আছে এগুলো ব্যাগ আটকে এলাম। না না না, কৃত্রিম সংকট তৈরি করতে হইব, সামনে রোজা বুঝো না কিল্লাই। শুনো, ব্যবসা করতে গেলে দুটো পয়সা, ইনকাম করতে গেলে দুটো পয়সা, মুখ দেখতে গেলে একটুখানি দুই নম্বরই করতে হয়, বুঝো না কিল্লাই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, না না, গোডাউনে তো কোনো মাল আমার পারমিশন ছাড়া কোনো মাল যেন বাইরে না, বুঝছো নেই। ওকে ওকে ওকে, রাখলাম। ওকে দোস্ত, বলো ভাবি কেমন আছে? ভাবি কই গেল? ভাবি বালা, একটা ফোন আসছে। আরে তুই পরে একটা কথা কই। হ্যাঁ শুনো, ওই যে মাল, কোনো মাল ছাড়া যাবো না, বুঝছো নেই। হ্যাঁ, পুরা দেশে একদম সিন্ডিকেট দেখাইবা, পুরা দেশে একদম মালের ক্রাইসিস ক্রাইসিস হয়ে গেছে, পুরা সিন্ডিকেট করে হেলাই দেব। হ্যাঁ হ্যাঁ, কাউরে মাল দিবা না, সামনে রোজার মাস কোনো কোনো প্রবলেম নাই, সামনে রোজার মাস আছে, রোজার মাসে কোনো মাল দিতাম না, বুঝছো না। ব্যবসা দরকার নাই, কোনো ব্যবসা আমার দরকার নাই, রোজার মাসে ব্যবসা করিও। ওকে ওকে, হ্যালো, আচ্ছা পরে কথা বলি, একটু পরে, আমার বন্ধু আসছে, জিগি দোস্ত আসছে, তো তার লাগে পরে কথা বলি। আচ্ছা আচ্ছা ওকে। আর রোজার সময় এই মালগুলো 50 টাকা করে রেখে কথা বলতেছি। না না না, একটা মিটিং এ আছি, একটা মিটিং এ আছি। হ্যাঁ হ্যাঁ ওকে ওকে। হ্যাঁ, তারপর যেটা বলতেছিলাম যে 5 টাকার মাল যদি 5 লাখ দি, তাহলে হিসাব দাঁড়াইতেছে, হিসাব দাঁড়াইতেছে, হিসাব দাঁড়াইতেছে 45,03,000। আচ্ছা শুনো, এটা আমি তোমাকে মেইল করে দিতেছি। হ্যাঁ মেইল করে দিতেছি। ওকে 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 দোস্ত, বলো। এই রহিম, রহিম, এই ব্যাপ্ত দেখোস না কি জন্যে, এই যে আমার বন্ধু সিগির দোস্ত আসছে, তাকে নাস্তা দে, ফানি দে, ফানি 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 ফানি, বাড়ি গড়া করছ? এই মাত্র 5টা বাড়ি করছি, আচ্ছা একটা গাড়ি করলাম আর কি। এটা ডাল ভাত খাওয়ার জন্য আমাকে মতো একজন লোকের তো লাগে, কারণ আমরা তো ব্যবসায়ী, বুঝো না। এটা বুঝতে পারছি, যেভাবে হিসাব কিতাব করতেছো আর মালের দাম বাড়াইতেছো তাতেই বুঝতেছি। হ্যাঁ, এই জন্যই তো কই মালের দাম বাড়ে কেমনে, এই সিস্টেম নিয়ে। হ্যাঁ দোস্ত, এটা পুরা দেশে এই সিস্টেমই চলে। আজকাল যদি মনে করে অ্যাভেলেবেল মাল পাওয়া যায়, তাহলে মনে করে মালের দাম তো কমে যায়, সরকারের কোনো প্রবলেম হয় না। কিন্তু সরকারকে ফল দেখানোর জন্য আমাদের যারা ব্যবসায়ীরা আছে, এই ব্যবসায়ীরা সবাই মিলে আর কি সিন্ডিকেট করি, সিন্ডিকেট করি, পুরা ব্যবসায়ীরা এক লগে হয়ে মালগুলোর ক্রাইসিস দেখে, ক্রাইসিস দেখে গোডাউনে ধরে রাখি, তারপর আস্তে আস্তে করে মালগুলো ছাড়ি আর দাম বাড়তে থাকে। মনে কর পয়সা যায় গরিবের আর টাকা সব আগে পকেটে চলে যায়। দুস্থ কাজটা করতেছো, কিন্তু সাধারণ জনগণের কথাটা একটু চিন্তা করবো না? সাধারণ জনগণ তো ভুক্তভোগী, দাম বাইরা যায় সবকিছু। এই তুমি কি দাদা হাতের থাকি? হ্যাঁ, তুমি কি দাদা হাতেন তাই যে তুমি সাধারণ জনগণের কথা চিন্তা করবা? আরে সাধারণ জনগণের কথা যারা চিন্তা করা, হেরাই তো চিন্তা করে না, আমরা চিন্তা করি, লাভটা কি বলতো? তুই আসলে সেই স্কুলের বেলায় রয়ে গেছে, প্রত্যেকটা কত একটা যুক্তি আছে তো। আরে কি হয়েছে, খুলি কবি তো। আর স্যার, পুলিশে সব মাল সিজ করে রয়ে গেছে স্যার। পুলিশ কোথায় রে? স্যার, গোডাউনে শুধু দিনে স্যার গিরা লাগছে স্যার। তো আর কি করে বলবো।
দর্শক, আশা করছি খুব ভালোভাবেই উপভোগ করেছেন। আপনাদের জন্য আবারও থাকছে পেঁচালি কথন, আর নিয়ে আসছে আমাদের কথক বন্ধু জনি। কাকা বলতে পারবেন, দেশ আছে মানুষ নাই, আর বন আছে গাছ নাই, জিনিসটা কি? জিনিসটা হলো আপনার নদী, কারণ ওখানে মানুষ বলে, কারণ ওখানে বন তো হবে না নদীতে, এই জন্য দেশ বলে, এই জন্য দেশ বলে, এই জন্য দেশ বলে। দেশ আছে মানুষ নাই, বন আছে গাছ নাই, জিনিসটা কি? চেষ্টা করেন, ইজি, কিন্তু খুব ইজি। দেশ আছে মানুষ নাই বলতে, দেশ আছে সেই মানুষগুলো নাই যারা আসলে মানুষের মতো মানুষ। আর আছে বলেন যে গাছ আছে, বন আছে গাছ নাই। হ্যাঁ, বন আছে ঠিকই, অবশ্যই বনের অভাব নেই, কিন্তু আসলে যে উপকারী গাছগুলো আমাদের জন্য যেগুলো খুব দরকার সেগুলো হয়তো কম আছে। দর্শক বুঝতে পারছেন, সময় হয়ে গেল একটি বিজ্ঞাপন বিরতি নেবার। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন রম্য ম্যাগাজিন সিক্রেট অ্যাঙ্গেল। বিরতির পর আপনাদের সবাইকে আবারও স্বাগতম। আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনলাইন টিভি প্যানভিশনের পর্দায় রম্য ম্যাগাজিন অনুষ্ঠান সিক্রেট অ্যাঙ্গেল। দর্শক, আমরা সব জায়গায় সবাই জানি এবং সবাই মানি যে ব্যবহারই বংশের পরিচয়, কিন্তু এখানে কোন ধরনের ব্যবহার হচ্ছে চলুন দেখে আসি। তুমি আমার কলাডারে বিদেশ নিবা, এইটার উপরে বিশ্বাস করিয়া উত্তরবঙ্গের জমিটা বেচছি, দুইটা বলদ আছিল, বলদ বিক্রি করছি, ওর মামার বাড়িতে কিছু টাকা আনছে, বহুত কষ্ট করে বাবা টাকাটা জোগাড় করছি। তুমি বাবা আমার পোলাডারে ঠিকঠাক মতো বিদেশ নেওয়া কাজে লাগাই দিও বাবা। হিসাব আমি তো আপনার আপন ঝোর, আমি থাকতে আপনাদের কোনো চিন্তা আছে? সব চিন্তা আমি ব্যবস্থা করবো, কোনো চিন্তা করেন আপনি, রফিক ভালো থাকবো, আপনারা সবাই দোয়া করেন ভালো করে। দেখো বাবা, এটি আমার সব ভরসা, কোনো ভুল যেন না হয়। নাও ভাই টাকাটা ধরো।
দর্শক, আমরা সবাই সব জায়গায় সবার সাথে ভালো ব্যবহার করব, কারণ আমরা সবাই জানি এবং মানি ব্যবহারে বংশের পরিচয়। সেটার দিকে গুরুত্ব দিয়ে আমরা সবাই সৎ ব্যবহার করব, ভালো ব্যবহার করব, আমাদের ছোট বড় সবার সাথে সমান ব্যবহার করব। সে আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বৈচিত্র্যপূর্ণ আরও অনুষ্ঠান দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন www.youtube.com/cpanvisiontv।